ঈদযাত্রার শুরুতেই মহাসড়কে ফেরিঘাটে দেখা দিয়েছে ভয়াবহ যানজট। শিমুলিয়া বাংলাবাজার আর পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটে সারি সারি গাড়ি, দীর্ঘ যানজটে দুর্ভোগে যাত্রীরা। অন্যদিকে সংস্কার কাজ চলায় এবং অতিরিক্ত যানবাহনের কারণে কয়েকটি মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন, কোথাও বা সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। অসহনীয় গরমে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে থেকে চরম ভোগান্তিতে যাত্রীরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এক ঈদ যায়, আরেক ঈদ আসে, কিন্তু চিত্রটা অভিন্ন থেকে যায়। মাঝ বৈশাখের অসহ্য গরমের বৃষ্টিহীন দিনের সাথে চিরচেনা যানজট, পথে পথে দুর্ভোগকে সাথী করে শুরু হয়ে গেছে আপন নীড়ে ফেরার মিছিল। কোনো ফেরিতে আসতেছে ভিআইপি অ্যাম্বুলেন্স, বিভিন্ন গাড়ি হইয়া চলে যেতেছে, আমরা সিরিয়ালে করে আসছি, এরকম একটা আঘাত ছিল সিরিয়ালটা। বিভাগকে বাধা যায় না যে না, মহিলাটা বসে আছে তা গাড়ির ভিতরে, তো গাড়িটা ছেড়া দিই, তো এই আমরা কি মানুষ না। বুধবার ভোর থেকে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরিপাড়া পাড়ের অপেক্ষায় সারি সারি যানবাহন। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে চলছে মাত্র 8টি ফেরি। বড় রোরো ফেরি কমে যাওয়ায় ভোগান্তিতে এই রুটের যাত্রীরা। ফেরি সংকট ও সময় মতো ফেরি না ছাড়ায় লঞ্চ ও স্পিডবোটে পারাপার হচ্ছেন অনেকে। এদিকে অতিরিক্ত যানবাহনের চাপে দৌলতদিয়া ঘাট এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। কয়েক কিলোমিটার এলাকায় রয়েছে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক। এই পণ্যবাহী ট্রাকগুলো কি ওই পারে যাবে না, মালামাল কি এইবারই থাকবে নাকি? বাসা অনেক মহিলা মানুষ এখানে বা গাড়িতে বসে আছে, বয়স্ক মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে, এদের কি হবে রোদের ভিতরে? এটাই দেখার কোনো মানুষ নেই। আমরা চাই সবসময় একটা ব্যস্ত পার হওয়ার জন্য রাস্তায় যাতে যানজট না থাকে। রোজাদার বেশি, যাত্রীদের কষ্ট হচ্ছে, ফেরি তো কম, এই জন্য একটু ফেরি কেটে যান। ঈদকে সামনে রেখে সাভার ও আশুলিয়ার সড়ক মহাসড়কে একই চিত্র। সাভার ও আশুলিয়ার চার লেনের সড়ক সম্প্রসারণ এবং সংস্কার কাজের কারণে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজটের, কোথাও বা থেমে থেমে চলছে যানবাহন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন পয়েন্টে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। এদিকে ঢাকা ময়মনসিংহ ফোর লেন মহাসড়কের ভালুকা অংশের এক কিলোমিটার সড়কের দুই লেন বন্ধ করে সংস্কার কাজ চলছে, ফলে সড়ক হয়ে গেছে দ্বিমুখী। এই অংশেও কচ্ছপ গতিতে চলছে যানবাহন। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক।